আমাদের সাথে আছেন আজকে কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এবং ওমর ফারুক, বিএফইজের সাবেক মহাসচিব। আমরা যে খবরগুলো দেখলাম তার মধ্যে নিশ্চয়ই সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে প্রকৌশলীদের একটি কনভেনশনে, 59তম কনভেনশন ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের, সেখানে কিছু বক্তব্য রেখেছে যার মূল বিষয়টি হচ্ছে পরিবেশ বান্ধবভাবে প্রকৌশলীরা যেন তাদের প্রযুক্তিকে ব্যবহার করেন। জলাধারকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, স্থাপনা নির্মাণের সময় কৃষি জমিকে বাঁচিয়ে যাতে কাজ করা হয় সেই বিষয়গুলো তিনি নির্দেশ দিয়েছেন। এই যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং নির্দেশনা, এগুলো আসলে কতখানি সুদূরপ্রসারী প্রভাব রাখতে পারে? কামরুল ইসলাম চৌধুরী, শুরুতে আপনার কাছে। এটা তো নির্ভর করবে প্রকৌশলীদের উপরে, প্রকৌশলীরা কতটা প্রধানমন্ত্রীর চমৎকারভাবে পরিবেশ সংক্রান্ত কতগুলো নির্দেশনা তিনি দিয়েছেন, আরেকটা হচ্ছে যে কত লো কস্ট সলিউশন বের করা যায় সেই ব্যাপারে প্রকাশনা। হ্যাঁ, টেকসই, তারপর উন্নয়ন বান্ধব, পরিবেশ বান্ধব, এবং আমাদের কৃষি জমি যেহেতু স্বল্পতা, সেই কৃষি জমি যেন মানে সাশ্রয় হয় সে বিষয়টা তিনি মনোযোগ দেওয়ার জন্য বলেছেন। জলাধার এবং জলাভূমি এটাও কিন্তু রক্ষা করবার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা ব্যবহার করবার জন্য এবং উদ্ভাবন করবার জন্য তিনি তাগিদ দিয়েছেন। কারণ হচ্ছে কি যে আমাদের মানে প্রকৌশলীরাও যদি তাদের উন্নয়ন ভাবনায়, তাদের প্রকৌশলগত ভাবনার মধ্যে যদি ইন্টারনালাইজ, টেকসই উন্নয়নের ধারণাটা যদি ইন্টারনালাইজ না করেন, পরিবেশকে যদি তার ল্যান্সের মধ্যে না আনেন, তাহলে তিনি দেখা গেল যে আমাদের বাংলাদেশে, আমরা দেখেছি এক সময় বাংলাদেশের তো একটা প্রাকৃতিক এই যে মানে জল নিষ্কাশন ব্যবস্থা ছিল, সেচের ব্যবস্থা ছিল প্রাকৃতিক, যেমন আমাদের সারা দেশে অন্তত 800-900-1000 নদী ছিল, খাল বিল ছিল, সেগুলোর কিন্তু অধিকাংশই ভরাট করে আমরা, এই আমাদের প্রকৌশলীরাই তারা রাস্তা নির্মাণ করেছেন, তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আগে আমরা দেখতাম যে বাংলাদেশের সমস্ত রেল লাইনগুলো সেগুলো কিন্তু নদীর সঙ্গে সমান্তরাল ছিল, রাস্তাগুলো, বড় বড় রাস্তাগুলো ছিল নদীর সাথে সমান্তরাল, নদীকে ক্রস, যেমন আমরা দেখি নদীকে ক্রস পাকশী ব্রিজ দিয়ে একটা ক্রসিং ছিল, ব্রিজটা রেল ব্রিজ, হ্যাঁ, সেই ব্রিজের উপর দিয়ে ভৈরব ছিল, এই যে আমরা ঢাকা থেকে আস্তে আস্তে উত্তর দিকে গেলাম, সিলেটের দিকে গেলাম, তারপরে নদীটা ক্রস করা হলো ভৈরব ব্রিজ দিয়ে, তারপরে আবার দক্ষিণে চলে গেল। অর্থাৎ নদীর সঙ্গে নদীকে কিন্তু মানে প্রকৃতিকে কোনো রকম ভাবে নষ্ট না করে, এই ঢাকা শহরে আমরা এখানে যে বসে আছি এটাও কিন্তু ছিল বিশাল জলাশয়, সেইগুলোকে ভরাট করেই কিন্তু এই যে স্থাপনাগুলো হলো। আমরা সারা দেশে যতগুলো এই যে নদী নালা ছিল সেগুলো কি করলাম, আমরা ব্রিজগুলো করেছি, আগের যেমন সে এই যে ফাকসি ব্রিজের কথা, ভৈরব ব্রিজগুলো কত উঁচু উঁচু ছিল, সেতুগুলো কত উঁচু উঁচু ছিল, এবং তার নিচ দিয়ে কিন্তু জাহাজ চলতো, স্টিমার চলতো, লঞ্চ চলতো, নৌকা চলতো, এখন একটা ব্রিজের নিচ দিয়ে আর নৌকা যায় না, ফালতোলা নৌকা যেতে পারে না, কারণ হচ্ছে ব্রিজগুলো, যেমন আমাদের লোকাল গভর্নমেন্ট বা এই যে স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কামরুল ইসলাম সিদ্দিকী, হ্যাঁ, তার সময়ে এই যে উন্নয়নটা হলো, সেই উন্নয়নের সময় কী হলো, ব্রিজগুলো ছোট হয়ে গেল। ব্রিজ ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে নদী বা এই যে খালগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু সরু হয়ে গেল, ছোট হয়ে গেল, দখলটাও হয়ে গেল, বক্স কালভার্ট করে ফেললাম, এই যে আমরা ঢাকা শহরে খালগুলো এটা আমরা বক্স কালভার্ট করে ফেললাম, এর ফলে আমাদের ওই যে পরিবেশ যে সংরক্ষণ করবার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে পারিনি। সেই কথাটাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনার মধ্যে বা তাদের প্রতি যে আহ্বানটা প্রকৌশলীদেরকে, প্রকৌশল চিন্তার মধ্যে যেন তাদের এই যে পরিবেশ সংরক্ষণ, জলাশয় সংরক্ষণ, হ্যাঁ, জলাভূমি সংরক্ষণ, সেগুলোর পাশাপাশি এই দূষণ নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, তারপরে লো কস্ট সলিউশন কীভাবে, সমাধান সূত্র কীভাবে আনা যায়, তারপরে হচ্ছে নতুন নতুন উদ্ভাবন, হ্যাঁ, গবেষণার ব্যাপারেও তিনি জোর দিয়েছেন। এখন আমাদের যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, এই যে গণবিশ্ববিদ্যালয়গুলো, এই গণবিশ্ববিদ্যালয়গুলো আমরা সাম্প্রতিককালে দেখি যে আর পিয়ার রিভিউড জার্নাল বেরোচ্ছে না, গবেষণা হচ্ছে না, গবেষণার বাজেট হচ্ছে সবচাইতে কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট আমরা খুলে দেখি, যদি গত চার বছরের বাজেট খুলে দেখলে দেখবো যে 1-2 কোটি টাকা মাত্র হচ্ছে গবেষণার বাজেট,
সেই জন্য আন্তর্জাতিক র‍্যাঙ্কিং এও তো আমাদের আসলে সেই কারণে এই যে আসলে হচ্ছে কি যে আমরা যদি ট্যাক্সি উন্নয়নের পথে হাঁটতে যাই, আমরা উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশে যদি উন্নীত হতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক বেশি গবেষণা করতে হবে, আমাদের কর্মকাণ্ডগুলো উন্নয়ন পরিকল্পনাগুলো এমনভাবে নিতে হবে যেন সেগুলো 100 বছর টিকে, 200 বছর টিকে, 300 বছর টিকে। তো সেই রকম কাজগুলো করতে হলে হ্যাঁ আমাদের গবেষণার কিন্তু বিকল্প নেই। কামরুল ইসলাম চৌধুরী, আপনি যেটা বলেছেন চমৎকারভাবে বলেছেন, কিন্তু ওমর ফারুকের কাছে আমার জানতে চাওয়া যে এই যে নদীকে বাঁচিয়ে রাখা কিংবা পরিবেশ বান্ধব হওয়া এবং উন্নয়নকেও তো আমাদের স্বাগত জানাতে হবে, এটি আসলে কতখানি প্রকৌশলীদের দায় নাকি এটা আসলে নীতি নির্ধারণের বিষয়? মানে শুধুমাত্র অবশ্যই প্রধানমন্ত্রী বলেছেন মাটি ও মানুষের কথা বিবেচনা করতে হবে, তিনি বলেছেন যে আবহাওয়া জলবায়ু বান্ধব এবং স্বল্প খরচে টেকসই, কিন্তু এটির সাথে তো আসলে এই নীতি নির্ধারণী বিষয়টিও জড়িত, সেদিকে কি আমরা লক্ষ্য রাখছি কিনা, জোর দিচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে কামরুল ভাই, পরিবেশ বিষয়ক সাংবাদিকতা দীর্ঘদিন নেতৃত্ব দিতেছেন, উনি সুন্দরভাবে বলছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন যে উন্নয়ন হবে তবে অপরিকল্পিত নয়। এখন অপরিকল্পিত উন্নয়নের নামে বিভিন্ন জায়গায় আমাদের বহু সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকা শহরে বৃষ্টি হলে পানি জমে যায়, পানি জমলে ঢাকা শহরে বিশাল চলাচল অসুবিধা সৃষ্টি হয়, জ্যাম সৃষ্টি হয়, মানুষের ভোগান্তির শেষ থাকে না। এই বিষয়টা কিন্তু এখন শুধু ঢাকাতে সীমাবদ্ধ নাই, গ্রামে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, কারণ ওখানেও পানির পানি নিষ্কাশনের জায়গা কমে যাচ্ছে, কারণ হচ্ছে সেখানেও অপরিকল্পিতভাবে জলাশয়ে ভরাট করা হচ্ছে, প্রাকৃতিক যে জলাধর আছে বা পানি প্রবাহের যে রাস্তা, খাল, নদী, এগুলো অনেক জায়গায় কিন্তু ভরাট হয়ে গেছে। এখন এগুলো দীর্ঘদিন যাবৎ নীতির আছে, নীতি নির্ধারণ আছে, আইনও আছে, কিন্তু আইন মানা হয়নি। যে আইন আছে, ধরেন ন্যাশনাল বিল্ডিং অ্যাক্ট বাংলাদেশে আছে, এই ন্যাশনাল বিল্ডিং অ্যাক্ট যদি পুরোপুরি মানা হতো বা প্রকৌশলীরা যদি সঠিক তত্ত্বাবধান করতেন, তাহলে কিন্তু ঢাকা শহরে এত বড় অবস্থা, এত খারাপ পরিস্থিতি হতো না। এখন অনেক জায়গায় আছে, আপনি যদি আগুন লাগে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না, তা অনেক দূরে ফায়ার সার্ভিসের গাড়ি রেখে তারপর পাইপ টেনে নিয়ে ওখানে পানি দিতে হয়, দিতে দিতে ইতিমধ্যে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। সাম্প্রতিক সময়ে এগুলো দেখা যায়। এটার মূল কারণ হচ্ছে কি যে রাস্তা নাই, রাস্তা কম, রাস্তা সরু, একটা শহরে তার মূল আয়তনের 25% রাস্তা থাকতে হয়। আমাদের দেশে, আমাদের ঢাকা শহরে আছে 7% জায়গা রাস্তার জন্য, তাহলে এই শহরে একটা দুর্ঘটনা ঘটলে প্রাণহানি হবে এতে কোনো সন্দেহ নেই। সেই জন্যই আমি জানতে চাচ্ছিলাম যে এটি আসলে নীতি নির্ধারণী পর্যায়ে রাজনৈতিক বিষয়ে চলে আসে, মানে প্রকৌশলীদের দায়িত্ব তো এটিকে আসলে ইমপ্লিমেন্ট করার, প্রধান ব্যক্তি উনি, উনি যেটা বলছেন এটা তো নীতি নির্ধারণী অবশ্যই একটা নীতি, এইটা বাস্তবায়ন ওনার। আমরা চাই ওনার এই যে আজকে যিনি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য উনি আগেও দিয়েছেন, আমরা চাই যে ওনার বক্তব্যটা যেন প্রকৌশলীরা সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করে। প্রকৌশলীরা যদি সচেতন থাকে, তাহলে কেউ কদিন আগে কামরাঙ্গীর চরে একটা বাড়ি হেলে পড়ছে, এই বাড়ির নাকি কোনো ধরনের রাজুক থেকে কোনো অনুমতি নেওয়া, তা অনুমতি ছাড়া কীভাবে বাড়িটা উঠলো? ওখানে কি রাজুকের কোনো ইন্সপেক্টর ছিল না? ওই এলাকার জন্য তো রাজুকের একজন নির্দিষ্ট করে একজন ইন্সপেক্টর ছিল, উনি দেখবেন না যে এখানে একটি বাড়ি যে উঠছে তার কাগজপত্র কী, এই তার কে অনুমোদন আছে কি না, রাজুকের অনুমোদন আছে কি না, তার ডিজাইন আছে কি না, রাজুকের ডিজাইন আছে কি না, দেখবে না কি করে, তার তো দেখে নেই। এমন অনেক বাড়ি আছে, একটা সে হেলে পড়ছে দেখে আমাদের নজরে আছে, শত শত বাড়ি আছে যেটা যাদের কোনো ডিজাইনে রাজুক অনুমোদিত কোনো ডিজাইন নকশাই নেই, তো এই নকশা ছাড়া বাড়ি তারা তৈরি করছে। বা এমনকি অনেক বাড়ি আছে যাদের পাঁচতলা চারতলার অনুমোদন আছে, তারা সাততলা আটতলা বানিয়ে তারা তৈরি করে বসে আছে। সে এগুলি যাদের আমাদের এখানে ভাগ্য ভালো, আমাদের যে এখনও বড় ধরনের রিক্টার স্কেলে খুব হাই ভূমি মাত্রার, উচ্চমাত্রার কোনো ভূমিকম্প আমাদের এখনও হয়নি। যদি উচ্চমাত্রার কোনো ভূমিকম্প হয়, আপনি চিন্তা করতে পারবেন না যে ঢাকা শহরে কত বড় বিপর্যয় হবে, এবং এখানে কোনো ধরনের মানে উদ্ধারকারী দল কোথাও যেতে পারবে না। এবং আমি মাঝে মধ্যে আমি বলে থাকি, আমি প্রেস ক্লাবে বলে থাকি যে এখানে দূর থেকে গায়েবানা জানাজা দেওয়া ছাড়া কিছুই করার থাকবে না, কেউ ঢুকতে পারবে না কাউকে উদ্ধার করার জন্য। যে বিষয়টি তুলেছেন ওমর ফারুক, মানে ঢাকা শহরের প্রসঙ্গ এসেছেন, ঢাকা শহরের দুই মেয়রের খবরই আজকে আমরা দেখেছি, তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, আলোচনাটা শুরু করব, তারপরে একটি বিরতিতে যাব। কামরুল ইসলাম চৌধুরী,
পুরান ঢাকার রাসায়নিক গুদাম উচ্ছেদের কথা তো এখন খুব ভীষণভাবে সোচ্চার এবং সেই উচ্ছেদ অভিযান শুরুও হয়েছে, কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো যে পাঁচটি টাস্কফোর্স কাজ করতে যেয়ে বাধার মুখে মাত্র দুটি কাজ করতে পেরেছে। এই যে বাধা, মানে এই যে ব্যবসায়ীদের একটি চক্র আর এখানে প্রশাসনও রয়েছে, এ থেকে কি আসলে মুক্তি মেলা আদৌ সম্ভব? মুক্তি মিলতে হলে বড় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। রাষ্ট্রকে এক্ষেত্রে সক্রিয় হতে হবে। সক্রিয় হতে হলে কতগুলো বিষয় দরকার, যেমন সে আমাদের শিল্প মন্ত্রণালয়, আমাদের অন্যান্য মন্ত্রণালয় বিভাগগুলো, তারা যদি একসঙ্গে যদি কাজ না করে, এই যে যেমন টাস্কফোর্সের যে সদস্যরা আছেন তারা কিন্তু মানে তিন পাঁচটার মধ্যে তিনটে কিন্তু চলে এসছেন, কাজ করতে পারেনি শুধুমাত্র শহীদনগর এবং জয়নগরে। আজকে এখন আমাদের আইন মানে এর সঙ্গে টাস্কফোর্সে যারা আছেন তার সঙ্গে যে এনফোর্সমেন্টের জন্য যে মানুষগুলো দরকার ছিল সেই মানুষগুলো যদি থাকতো তাহলে কিন্তু তাদের ফিরে আসতে হতো। তার মানে তাদের এখানেও একটা ডেফিসিট আছে, একটা ঘাটতি আছে, সমন্বয় আছে। তারপরে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা টাস্কফোর্সে অংশ, তারা হয়তো একটু রিলাকটেন্ট। হ্যাঁ, মানে কিছু মানুষ যখন একটু প্রতিবাদ করলো বা একটু একসঙ্গে জড়ো হলো, ওই উত্তেজনাটা প্রশমন করবার জন্য তাদের যে মেধা মনন এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের সঙ্গে বসে জিনিসগুলো শুরু হয় করে, মানে অর্থাৎ কার্যক্রমটা আমি পরিচালনা করবার আগেও ভাবতে হবে, যখন আমি কার্যক্রমটা শুরু করব সেই সময়ও কিন্তু আমাকে আরও বেশি তৎপরতা দেখাতে হবে। এখন সেখানে যেমন এর আগে আমরা শিল্প মন্ত্রণালয়ে দেখলাম বৈঠক হয়েছে, শিল্প মন্ত্রণালয়ে যদি বৈঠক হয়, হ্যাঁ, সেখানে অন্যান্য মন্ত্রণালয় বিভাগের লোকরা কি ছিল? তারপরে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো FBCCI-এর ভূমিকাটা কি, ঢাকা চেম্বারের ভূমিকাটা কি, আমাদের ইঞ্জিনিয়ারিং লাইট ইঞ্জিনিয়ারিং যে একটা অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, বা আরও যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেই অ্যাসোসিয়েশনগুলোর ভূমিকা কি, আমাদের মেয়র তার তিনি কি তাদেরকে সঙ্গে নিয়ে গেছেন যে আসেন আপনারা সবাই আছেন, আপনারা নেতৃস্থানীয়, আপনারাই এটা হ্যান্ডেল করেন। অর্থাৎ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উপকারের জন্য, মানুষের জন্য, মানুষের সুরক্ষার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের উন্নয়নের জন্য, হ্যাঁ, আমাদের সেই অবস্থাটা কি আমরা তৈরি করেছি কিনা এবং সেটাকে আসলে কার্যকর করা সম্ভব কিনা সেই বিষয়টা নিয়ে লিপ সার্ভিস হবে না হলে তো আলোচনা করব। কামরুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক, এরপরে আসবো আপনার কাছে। একটি বিরতির পরে ফিরে এসে এই দুই মেয়র একজন তার স্বল্প মেয়াদে কী কী করতে চান সেই বিষয় নিয়ে ঘোষণা করেছেন, সেটি কতখানি বাস্তবসম্মত, কতখানি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার আমরা ফিরলাম, স্বাগত জানাচ্ছি আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আজকে আমাদের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং বিএফির সাবেক মহাসচিব ওমর ফারুক। আমরা আজকের আলোচিত ঘটনাগুলো নিয়ে কথা বলছিলাম, প্রধানমন্ত্রী আজকে প্রকৌশলীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সে বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই ঢাকার দুই মেয়র, একজন নতুন হয়েছেন আর পুরনো যে নিয়ে আছেন, তিনি রাসায়নিক গুদাম উচ্ছেদে যে বাধার সৃষ্টি হয়েছে, ব্যবসায়ীদের হুমকিতে অভিযান বন্ধ হয়েছে, মেয়রকে সশরীরে গিয়ে সেই জায়গাটাতে হস্তক্ষেপ করতে হয়েছে। ওমর ফারুক, আপনার কাছে আসি। ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা গ্যাসের সিলিন্ডার, রাসায়নিক কারখানা এবং গুদাম সরাতে রাজি, কিন্তু প্লাস্টিকের গুদাম সরানোর বিষয়ে তারা আরও বেশি আলোচনা করতে চান এবং তারা বলছেন যে তাদেরকে সময় না দিয়ে এ ধরনের অপসারণ টাস্কফোর্স যে যে গ্যাস সংযোগ, পানি এবং বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে এই বিষয় নিয়ে তাদের কিছু বাস্তব কিছু অভিযোগ রয়েছে। এই বিষয়টিকে আপনি আসলে মানে খুবই প্রয়োজন এই বিষয়টি, সেই নিমতলির ঘটনার পরেই দরকার ছিল, সেটি না করাতেই আজকের এই অবস্থায় আমি যতদূর জানি নিমতলির ঘটনার যে তদন্ত কমিটি হয়েছিল সেই সুপারিশ বাস্তবায়নের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তখনও কিন্তু এই ব্যবসায়ীদেরকে বলা হয়েছিল যে আপনারা বিকল্প জায়গা আপনারা খোঁজেন, আপনারা সেখানে আপনাদের চলে যেতে হবে। ব্যবসায়ীরা নানাভাবে ফাঁক ফোকর দেখিয়ে, নানান অজুহাত দেখিয়ে তারা কিন্তু সেই এই তখন মানে নেয়। আজকে যে বড় ধরনের দুর্ঘটনাটি আবার ঘটল চকবাজারে, এরপরে সরকার ধরেন মেয়র সাহেব সবাই নড়েচড়ে বসেছে, কিন্তু এইটা কিন্তু বড় ঘটনা, কিন্তু গত এক বছরে আরও শতাধিক ঘটনা, আগুনের ঘটনা কিন্তু পুরান ঢাকায় ঘটেছে, সেগুলি কিন্তু অল্প বিস্তর সামান্য কিছু ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে তাড়াতাড়ি এগুলি সমাধান করা হয়েছে। সর্বোচ্চ মনে হয় একটা ঘটনায় 2 কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে, একজন লোক নিহত হয়েছিল এর আগে যতদূর আমি জানি, কিন্তু
ওই সময় কিন্তু এই উদ্যোগগুলি নেওয়া উচিত ছিল। নিমতলী ঘটনার যে সুপারিশ, তদন্ত কমিটির সুপারিশ, ওটা বাস্তবায়ন করা উচিত ছিল, সেই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়নি। মেয়র সাহেব আজকে নিজে স্পটে চলে গেছেন সরানোর জন্য, ওনার যাওয়ারও আমি মনে করি প্রয়োজন ছিল না, কারণ উনি নির্দেশ যদি দিবেন এবং তার সরকারের হাত কিন্তু অনেক লম্বা, সরকার ইচ্ছা করলে যে কোনো কাজ কিন্তু বাস্তবায়ন করতে পারে। মানে এখানে কি সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে নাকি ব্যবসায়ীরা এখানে অনেক বেশি ব্যবসায়ীরাও নানান ফাঁকফোকর খুঁজছেন, ব্যবসায়ীরা খুঁজছেন, কিন্তু এই এই অজুহাত তারা যে কথা বলছেন, আলোচনা করতে চান, আলোচনা করতে চান প্লাস্টিকের বিষয় নিয়ে, তারা বলছে প্লাস্টিকের নিয়ে আলোচনা করেন কিন্তু অন্যান্য কাজে বাধা দিলেন কেন, ওই কাজে তারা বাধা দিলেন কেন, এটা বাধা দেওয়াটা তো অন্যায় কাজ করেছেন, এবং এটা আমি মনে করি আরও শক্তি প্রয়োগ করে এটা এখান থেকে সরানো প্রয়োজন। এক একবার যে কোনো সময় যে কোনো পদক্ষেপ সরকার বাস্তবায়ন করতে যাবে, কেউ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করবেন, কেউ বা তার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করবেন, আর এদিকে সাধারণ মানুষ তার জীবন দিবেন, এটা হতে পারে না। এইটা এই ক্ষেত্রে মেয়র সাহেব যে যা বলেছেন যে কোনো বাধাই তার কাছে ইয়ে হবে না বা ঠেকিয়ে রাখতে বাধা দিয়ে রাখতে পারবে না, সুতরাং তাকে আগে যেতে হবে, তাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, এবং যারা আর অন্যান্য মন্ত্রণালয়গুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এগিয়ে আসতে হবে। এখানে যে কোনো প্রকারে হোক, এবার আর যেন নিমতলী ঘটনার পরে অনেক শিথিলতা দেখানো হয়েছে এবং এটা যেন কোনো শিথিলতা না দেখানো হয়, এটা হলো মানে এখানে কার্যকর ভূমিকা কি তাহলে মেয়রকেই নিতে হবে? হ্যাঁ, মেয়রকেই নিতে হবে। মেয়র যদি মনে করেন, কিন্তু আরো অন্যান্য মন্ত্রণালয়গুলো বলেন, সরকারের কর্তৃপক্ষের আরো অন্যান্য বিভাগগুলো বিভাগ আছে, সবার কি সহযোগিতা নিতে পারেন, সে সকলের মিটিং সভাও ডাকতে পারেন, ডাকে সম্মিলিতভাবে সে উদ্যোগ নিতে পারেন। দেখেন ওই নদী আমাদের বুড়িগঙ্গা নদীর তীর মুক্ত করার জন্য অবৈধ উচ্ছেদ শুরু হয়েছিল, আমরা দেখছি যে টেলিভিশনে দেখে নগরবাসী কিন্তু খুব আশান্বিত হয়েছে যে নদীর পাড় দিয়ে একটা ওয়াকওয়ে হবে। হ্যাঁ, এই ওয়াকওয়ে হলে কিন্তু আর নদী কেউ এনক্রোচমেন্ট যেতে পারবে না, আর সেই জায়গায় কিন্তু এখন কি উচ্ছেদ অব্যাহত আছে কি না আমরা কিন্তু গণমাধ্যমে দেখছি না। এই উচ্ছেদ যদি বন্ধ হয়ে থাকে আমি মনে করি যে এটা ঠিক হয় না, উচ্ছেদ রাখতে হবে, অভিযান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে, এবং নদীর পাড় দিয়ে অবশ্যই একটা হাঁটার রাস্তা যেটা ওয়াকওয়ে বানানোর কথা, এটা যেন যাতে নদীর সীমানাটা নিশ্চিত করে, নদীর সীমানা, যেমন হাতির জেলে আপনি দেখেন যে সুন্দর করে বানানো হয়েছে, এই হাতির জেলে আর কেউ কোনো দিন এই অবৈধভাবে সে ই করতে পারবে না, দখল করতে পারবে না, জায়গা দখল করতে পারবে, কারণ চারিদিক দিয়ে কি সুন্দর রাস্তা হয়েছে, নগরীর একটা সৌন্দর্য বর্ধন হয়েছে, সব দিকে কিন্তু হাতির জেলে একটা অনন্য নির্বাচিত হয়ে তিনি বলেছেন যে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে, ফুটপাত দখলমুক্ত করা হবে, সবার সহযোগিতা চেয়েছেন, কিন্তু তিনি তার বক্তব্যে আবার বলেছেন যে প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে তিনি এই কাজটি করবেন। আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে প্রভাবশালীদের কাছেই মানে সাধারণ মানুষ জিম্মি, মেয়ররা আসলে কার কাছে জিম্মি? মানে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, উত্তরের মেয়রের খুব অল্প সময়, এই সময়ের মধ্যে তিনি যে ঘোষণাটি দিয়েছেন, টু ডু লিস্ট করেছেন, সেটি সম্ভব কিনা বাস্তবে? না, আমি মনে করি যে আতিকুল ইসলাম নতুন নবনির্বাচিত মেয়র, তিনি চাইলে কিন্তু করা সম্ভব, এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রয়াত মেয়র আনিসুল হক। এটা হচ্ছে কি যে তার রাজনৈতিক অঙ্গীকার কত, তার মানুষের প্রতি বা নগরবাসীর প্রতি তার অঙ্গীকারটা কত শক্ত, কত মজবুত, কত জোরালো, তার উইল পাওয়ারটা কেমন, তার উপরে নির্ভর করবে। এখন আতিকুল ইসলাম যদি চান তাহলে অনেক কিছুই সম্ভব, তাকে মানে 24 ঘন্টা কাজ করতে হবে, মানে তাকেই চাইতে হবে, তাকে চাইতে হবে, তাকে এটা ফ্রম দ্য ফ্রন্ট লিড দিতে হবে, এবং এই ক্ষেত্রে অতি অবশ্যই প্রধানমন্ত্রী এবং আরও যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিব আছেন তাদের সঙ্গেও তার কিন্তু কোঅর্ডিনেশন করতে হবে, কোঅর্ডিনেটেড ওয়েতেই তিনি এটা করতে পারবেন। তো এটা করবার ক্ষেত্রে তাকে আবার যেমন সে আমাদের এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও সমর্থন লাগবে, কারণ কিছু উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে ম্যাজিস্ট্রেট লাগবে, তারপরে পুলিশ লাগবে, আরও অন্যান্য লাগবে। এটা তো হচ্ছে একটা দিক, এনফোর্সমেন্ট,
আমাদের আবার কমপ্লায়েন্সটা বাড়ানোর জন্য, হ্যাঁ, নাগরিকদেরকে সচেতন করা, নাগরিকদের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট তাকে করতে হবে, তাকে সবসময় একটা ডায়ালগের মধ্যে থাকতে হবে, তাকে সবসময় কিন্তু একটা এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হবে। সেই এঙ্গেজমেন্ট যেটা আমরা দেখেছি মেয়র, প্রয়াত মেয়র আনিসুল হক করতেন, এবং আনিসুল হকের একটা ড্রিম টিম ছিল, নট নেসেসারিলি তারা তার সেই ডিএনসিসির কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু ছিল নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রফেশনের যারা আলোকিত মানুষ, সেই রকম আলোকিত মানুষগুলো কিন্তু তাকে নানা সময়ে সহযোগিতার হাতটা প্রসারিত করেছে। সেই কারণে কিন্তু প্রভাবশালীরা ওই প্রভাবটা বিস্তার করতে পারে নাই তার উপরে। যেমন আমরা ওই সময়ে দেখেছি অন্তত যে চাঁদাবাজরা অন্তত ডিএনসিসিতে খুব একটা সুবিধা করতে পারে নাই, চাঁদাবাজ মুক্ত ডিএনসিসি ছিল, তো সেই রকম চাঁদাবাজ মুক্ত কি তিনি ডিএনসিসি রাখতে পারবেন? নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা, প্লাস হচ্ছে কি যে তার মধ্যে একটা ভিশন থাকতে হবে এবং ওয়ার্কহোলিক হতে হবে, কারণ তার জন্য সময় কিন্তু হচ্ছে মাত্র এক বছর। তো এই এক বছরের মধ্যে তাকে ডেলিভারিটা দিয়ে দেখানো, সবেমাত্র নির্বাচিত হয়েছেন, উনি জনগণের কাছে ওয়াদা দিয়েছেন, ওয়াদা উনি কতটুকু পূরণ করতে পারবেন পারবেন না, আমরা যদি এখনই তার সম্পর্কে মন্তব্য করে ফেলি তো সেটা আমাদের, আমার মনে হয় যে আমরা যুক্তিসঙ্গত কাজ আমাদের দ্বারা হবে না। ওনাকে সময় আমরা দেখতে চাই যে অন্তত উনি নির্বাচিত হয়েছেন, আগামী এক মাস তিনি কী কী নতুন কাজ করেন, কী কী কাজ তিনি আমাদেরকে উপহার দেন। আর উনি যেসব কথা বলেছেন যে কারো প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে, ইনি এই প্রভাবশালী কারা, কাদের বুঝাতে চেয়েছেন, সেটাও উনি আস্তে আস্তে হয়তো পরিষ্কার করবেন, আজকে বলেন নাই। আর বিষয়টি হচ্ছে আনিসুল হক সাহেব কিন্তু শুধু যে একজন ব্যবসায়ী ছিলেন তা না, উনি কিন্তু একজন ক্যারিশমেটিক ফিগার ছিলেন আমাদের বাংলাদেশে, উনি একসময় টেলিভিশনের ব্যক্তিত্ব ছিলেন, ভীষণ জনপ্রিয় লোক ছিলেন। তো উনি এই জন্য আমরা উনি হওয়ার আগেও, নির্বাচনের আগেও আমরা মনে করেছি যে উনি হলে একটা কিছু করতে পারবে, এবং উনি তা কিন্তু প্রমাণ করেছেন, চেষ্টা করেছেন। তবে উনি যে কোথাও কোথাও বাধার সম্মুখীন হন নাই তা নয়, কারণ কি এক সিটি কর্পোরেশন কিন্তু নিজে একা কাজ করার তার ক্ষমতা নেই, কারণ হচ্ছে যে 54টা সংস্থা ঢাকা শহরের বিভিন্ন সেবায় জড়িত, বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান, সুতরাং উনি যদি চেষ্টা করে যে একটা কাজ উনি করবে, কিন্তু সেখানে দেখা গেল ওটার সাথে ওয়াসা রিলেটেড, ওটার সাথে রাজুক রিলেটেড, ওটার সাথে ডিপিডিসি বা অন্য রিলেটেড পানি সব কিছু এসেছে, সুতরাং সকলের সমন্বয়ে উনি হচ্ছে নগর পিতা, এর কেন উনি হচ্ছে প্রধান সমন্বয়কারী হবেন, সমন্বয় করে যদি উনি কাজটা এগিয়ে নিতে পারেন তাহলে উনি আজকে যে কথা দিয়েছেন সেই কথা অবশ্যই বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। কারণ প্রভাবশালীদের দ্বারা কিন্তু মেয়র আনিসুল হকও বাধাগ্রস্ত হয়েছেন, আমরা সেটা দেখেছি, কিছু কিছু ইচ্ছা করলে উনি কোনো কোনো বস্তিতে বস্তিদের কোনো বস্তিদের মাদক ব্যবসা অনেক কিছু এগুলি উনি ই করতে পারেননি, বন্ধ করতে পারেননি, বা বস্তি আগুন লাগার পরে ওখানে যে কী পরিস্থিতি হয়েছে দুই একটার আমি নিজেও সাক্ষী, আমি তার সাথে বারবার কথা বলেছিলাম, উনি পারেননি অনেক, কিন্তু আমরা তার আন্তরিকতাটুকু, তার আন্তরিকতা ছিল, প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, অতি আন্তরিকতার কোনো অভাব ছিল না এবং উনি চেষ্টা করেছিলেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, একটি বিরতির পরে ফিরে এসে আমরা অনলাইন সংস্করণগুলো দেখব যে আজকের এই মুহূর্তে সংবাদ মাধ্যমগুলো কী দিচ্ছে। তার আগে আমরা একটি বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সংবাদ সম্প্রসারণে নিচ্ছি বিরতি। বিরতির পরে আবারও আমরা ফিরেছি আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। এ পর্যায়ে আমরা বিভিন্ন পত্রিকা এবং সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণগুলো দেখে নেব। আলোচনার জন্য আজকে আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক। আমরা আলোচনা করেছি দুই মেয়রের বিভিন্ন বিষয় নিয়ে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকৌশলীদের প্রতি বিভিন্ন নির্দেশনা নিয়ে আলোচনা করেছি। আমরা একটু অনলাইন সংস্করণগুলো দেখে নিতে চাই, পত্রিকা প্রথম আলো, প্রথম আলো এই মুহূর্তে যেটি লিড করছে সেটি হচ্ছে বহু নাটক
আহ্বায়কই ও তারপর স্পিকারকে ঐক্যফ্রন্টের দুজনের চিঠি, যেটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, তাদের দলের মধ্যে সমালোচনা হয়েছে। আমরা দেখছি যে ঐতিহাসিক 7 মার্চ শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করে শনিবার বিকেলে চিঠি দিয়েছেন তারা দুজনকে, জাতীয় সংসদের স্পিকারকে। তবে তাদের চিঠির বিষয়ে কিছু জানেন না গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামরুল ইসলাম চৌধুরী। আসলে এটি তো এর আগেই আমরা মোটামুটিভাবে স্পেকুলেট করেছি যে তারা দুজন শপথ নেবেন। তারা তাদের দলের সিদ্ধান্তের বাইরে দলগতভাবে বা জোটগতভাবে সিদ্ধান্ত ছিল যে তারা শপথ নেবেন না, ব্যক্তিগতভাবে তারা, কিন্তু তারা ব্যক্তিগতভাবে আসলে তারা তো ভাবছেন, বিশেষ করে সুলতান মনসুর এবং মোকাব্বির খান, তারা দুজনেই প্রত্যাশা করেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিকে সার্ভ করা দরকার তাদের। এটা তাদের ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিমত এবং ঐক্যফ্রন্টের অভিমত মেলে না। তো এই অমিলের মধ্যেই তারা সংসদে হয়তো যাবেন এবং শপথ নেবেন। তো এটি এর আগেও আমরা এই সেই টেলিভিশনে আমি নিজেও কয়েকবার বলেছি যে তারা শপথ নেবেন, তবে এটা হচ্ছে সময়ের ব্যাপার। তো তারা 7ই মার্চ এখন একটা সময়সীমা পেয়েছে, এতদিন আমরা ভাবছিলাম নেবেন, এবং আমরা প্রত্যাশা করব যে তারা দুজনে সংসদে অন্তত প্রাণবন্ত অবস্থান নেবেন, তারা বিভিন্ন বিষয়ে মানে কথা বলবেন, সরব হবেন। ওমর ফারুক, আপনি কি মনে করেন যে নিজেদের দল এবং জোটের বাইরে যে আদৌ তারা করতে পারবেন কিনা, সেই অবস্থান নিতে পারবেন কিনা? না, এই পর্যন্ত যতটুকু আমরা জানি যে তারা এটা এই পারবেন, তাদের তারা সংসদে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি মনে হয় না যে তারা শীর্ষ নেতারা জানেন না, না জেনে তারা এই চিঠিটা দিয়েছেন, এটা হয়তো তারা পরিষ্কার করবেন পরে। কিন্তু তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কারণ যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা, তারা জনগণকে জনগণের পক্ষে কথা বলবেন জাতীয় সংসদে। এমনিতে যারা সরকারি দল আছে তারা তো বিপুল সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গায় আমাদের দেশের জন্য বা আমাদের জনগণের জন্য কথা বলা, যে সরকারের ভুলভ্রান্তি ধরে দেওয়ার জন্য অবশ্যই বিরোধী পক্ষে আমাদের পাওয়া যাবে, এবং তারা আমরা আশা করি তারা সংসদকে, কামুলরা যেটা বলছে, প্রাণবন্ধ করে রাখবে এবং সরকারের ভুল ত্রুটি অবশ্যই তুলে ধরে জনগণের। এটি ছিল প্রথম আলো। আমরা একটু অন্য সংবাদ মাধ্যমগুলো একটু দেখে নিতে চাই। BDNews24.com, কাশ্মীর সীমান্তে থেমে নেই গোলাগুলি, অভিনন্দকে কালকে হস্তান্তর করার পরও এখনও সেই বিষয় নিয়ে যে উত্তেজনা সেটি রয়েছে। শান্তির বার্তা দিতে পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দনকে ছেড়ে দিল, কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। এটির নিরসনের আশু কোনো উপায় কি দেখছেন কামরুল ইসলাম চৌধুরী? আমার মনে হয় যে যেহেতু ভারতে কয়েকদিনের মধ্যেই নির্বাচন, সেই নির্বাচনের আগে এটি একটা মানে নির্বাচনকে প্রভাবিত করবার একটা কৌশল, এবং আমার মনে হয় যে গোলাগুলি থামবে না, না থামার সম্ভাবনাই বেশি। মানে এটি কি মানে পুরো এই উপমহাদেশের জন্য কোনো হুমকির মধ্যে পড়বে? এটা যদি এখন বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা দেখেছি যে এটা যদি না থামানো হয়, যদি এটার এসকেলেশন ঘটে, হ্যাঁ, এটা যদি আরও বিস্তৃতি লাভ করে বা কার্গিল যুদ্ধের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তো সেখানে তো আমাদের উপমহাদেশের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। আরেকটি খবর দেখছি, কর্ণফুলী তীরে উচ্ছেদে বিরোধী কৌশলগত, বলেছেন মন্ত্রী তাজুল। আপনি একটু আগে বলছিলেন যে এই নদীর উচ্ছেদ অভিযানগুলো এখন অব্যাহত রয়েছে কিনা, এখানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন যে কৌশলগত কারণে অন্তত চট্টগ্রামে কর্ণফুলী পাড়ের অবৈধ স্থাপনা বিরতি দেওয়া হয়েছে। এটা আমরা মন্ত্রীর কথা আমরা আস্থা রাখতে চাই, যদি কৌশলগত কারণে 2-4 দিন বিরতি রাখেন সেটা রাখতেই পারেন, আমরা ওরকম ভাবে বলতে চাই না যে প্রতিদিন এই কাজ অব্যাহত থাকবে, যদি করতে পারেন তবে যেন এই উদ্যোগ যেন না থামে যায়, ওইটা ওনারা বলছে যে কাউকে ছাড় দেওয়া হবে না। যদি এটাই এই বিষয়টি তার এই প্রতিশ্রুতি তার এই প্রত্যয়ের প্রতি আমরা আস্থা রাখতে চাই। কিন্তু একই সঙ্গে ভূমি মন্ত্রী কিন্তু বলে সাইফুজ্জামান চৌধুরী যাবেন, 9ই ফেব্রুয়ারি বলেছিলেন যে 4-5 দিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ফের শুরু হবে। একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী, যিনি আসলে উদ্যোগী হয়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় রকমের অভিযান শুরু করেছিলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো
রুবানা হক এটি একটি চমক হিসেবে কি আসছে নাকি? আমি মনে করি যে রুবানা হক খুবই একজন ভালো নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা দেখেছি যে বিজেএমই বা আমাদের এফবিসিসিআইতেও মোটামুটি ভাবে সেই জায়গাটাতে আলোচনার সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী এবং ওমর ফারুক আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। সবাই ভালো থাকুন।